নমস্কার বন্ধুরা, অনু রিয়েল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সুস্বাদু এঁচোর চিংড়ির রেসিপি শেয়ার করেছি, তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি এঁচোর চিংড়ি রান্না করব, তার জন্য এঁচোর এখানে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এঁচোরের বীজ হয়ে গেছিলো, তো বীজগুলো আমি আর ফেলিনি, বীজগুলোও নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করব, তার জন্য কড়াইয়ে দারচিনি, এলাচ আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে 1 চামচ গোটা মৌরি আর 1 চামচ গোটা জিরে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই মশলাটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নিয়েছি সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। তো রান্নাটি শুরু করছি, তার জন্য এখানে কড়াই তেল গরম করে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। এখন আলুগুলোকে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। তো এখানে দেখতে পাচ্ছেন আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই কড়াই 1/2 টিস্পুন মতো হলুদ আর 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে ওই তেলে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, যেহেতু চিংড়ি মাছ ভাজা হতে বেশি সময় লাগে না, তো একটুখানি নাড়াচাড়া করার পরে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। তো আমি কিন্তু চিংড়ি মাছ ভাজার সময় চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখাইনি, আপনারা চাইলে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে পারেন। তো এখানে চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ওই তেলে কিছুটা দারচিনি ফোড়ন দিচ্ছি আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর কালারটা দেখতে পাচ্ছেন হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন, কিন্তু টমেটো বাটা দিলে কিন্তু তরকারির গ্রেভিটা বেশ ভালো হয়। তো টমেটো দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মতো হলুদ দিচ্ছি আর লবণ কিন্তু স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে। তো মশলার কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে মশলা খুব ভালো করে ভেজে নেব। তো মশলা ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোরগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে এঁচোর রান্না করার জন্য সেদ্ধ করে নিয়েছি, যাতে রান্নাটি ঝটপট হয়ে যায়। আপনারা চাইলে এঁচোর সেদ্ধ না করেও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি আগামী দিনে যখন নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান কিন্তু আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখে নিতে পারবেন। তো মশলার সাথে এঁচোর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। তো জলের পরিমাণ দেখতে পাচ্ছেন খুব বেশি দিইনি, তো আরও একটুখানি জল আমি এখানে দিয়ে দিলাম। এখন ঝোল ফুটতে শুরু করেছে, এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব, কিন্তু তার আগে ভেজে রাখা এঁচোর আর আলুগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার তরকারিটা একবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি ঢাকা লাগিয়ে 5 মিনিট এটিকে হতে দেব, যাতে আলু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের ফ্লেভারটা সমস্ত তরকারির মধ্যে খুব ভালো মতো ছড়িয়ে যায়।
মাত্র 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, আর ঝোল কিন্তু অনেকটা পরিমাণে রয়ে গেছে। তার জন্য আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করব, যাতে ঝোল কম হয়ে আসে। এখন আমি শুরুতে যে ভাজা মশলাটা বানিয়ে রাখলাম, সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ কিন্তু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি আর এই ভাজা মশলা দেওয়ার কারণে কিন্তু এর গন্ধটা মারাত্মক ভালো আসে বন্ধুরা। আপনারা এইভাবে একদিন এঁচোর চিংড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, এই দিয়েই কিন্তু থালা থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এইভাবে এঁচোর চিংড়ি একদিন যাকে বানিয়ে খাওয়াবেন, সে কিন্তু বারে বার আপনাকে এঁচোর চিংড়ি বানানোর কথাই বলবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একদিন হলেও কিন্তু রান্নাটি তৈরি